আমি আলফিরুনা আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। আজ 31st 2022 সালের শেষ দিন। সূর্যাস্তের পর মহাকালের গর্ভে হারিয়ে যাবে আরও একটি বছর। আগামীকাল পৃথিবীর বুকে আমন্ত্রণ জানানো হবে নতুন আরেকটি বছর 2023-কে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে 2022 একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা চ্যালেঞ্জ ও উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে গেছে বছরটি। এ বছরই দেশের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়। সবচেয়ে বেশি সময় রাজত্ব করে বিদায় নেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। জাতীয় জীবনে নানা ষড়যন্ত্র পেরিয়ে দেশীয় অর্থায়নে 2022 সালের 25 জুন উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। আর বছর শেষে যাত্রা শুরু করে কাঙ্ক্ষিত মেট্রো রেল। 2023 উদযাপন ঘিরে 31st নাইটে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তারা জানিয়েছে শৃঙ্খলা বজায় রাখতে এবছর ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কক্সবাজার সৈকতে 31st নাইটে সব ধরনের উন্মুক্ত আয়োজনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1লা জানুয়ারি সকাল 6টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই বই হাতে পাবে শিক্ষার্থীরা। এরপর শুরু হবে নতুন শিক্ষাবর্ষের পাঠদান। সে লক্ষ্যে আজ বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাগজ সংকটে বিনামূল্যে পাঠ্য বই যথাসময়ে পৌঁছে দেয়নি অনিশ্চয়তা দেখা দিলেও তা কাটিয়ে উঠেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। 80% বই ছাপার কাজ শেষ হয়েছে, আজকের মধ্যে এগুলো পৌঁছে যাবে। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানিয়েছেন নতুন বছরের প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। সেই সঙ্গে সাগরে রোহিঙ্গাদের জীবন রক্ষায় সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার জেনেভা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষে না দাঁড়ানোয় চীনকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ। এবছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা করছে ঢাকা। নড়াইলে কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাটে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। কালিয়া থানার ওসি মোহাম্মদ তাসমিম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় নৌকায় থাকা বাহিরডাঙ্গা গ্রামের হেমায়ত মণ্ডল আহত হয়ে কালিয়া হাসপাতালে চিকিৎসাধীন। কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় 20 জন অপর প্রান্তে যাওয়ার সময় মাঝ নদীতে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এবার দেশের বাইরের খবর। চীনের সাথে সাময়িক সহায়তা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের সাথে রাজনৈতিক সহায়তা জোরদারে আশাবাদ ব্যক্ত করেন পুতিন। চীন শুরু থেকে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও মস্কোকে কূটনৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছে। এবার মাঝে ময়দানের খবর। বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এর জন্য তাকে পুরস্কৃত করেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসরেতে যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন বছরের শুরুতে মৌসুমের সবচেয়ে বড় চুক্তিতে 2 বছরের জন্য রিয়াদের ক্লাবটিতে যোগ দিচ্ছেন তিনি। এ ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে।